হ্যালো বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো মানে আমি অনেক দিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি কেননা একটু অসুবিধা ছিল আজকে কিন্তু আবার আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর কি বলবো এরপর থেকে তোমরা প্রতিদিনই ভিডিও পাবে ঠিক আছে তা চলো আজকে আমি মানে ঘুম থেকে উঠে মানে মানে ঠান্ডাটা এতই মানে কাজ করতে ইচ্ছে করছে না তা চলো আমি এখন বাসনটা মাজবো আর মেয়ে বসেছে পড়তে সকাল সকাল মেয়ে পড়তে বসে গেছে মেয়ের আজকে টিউসিনি নেই হ্যাঁ তো ওকে বললাম তুই পড়ে নে ও পড়ছে আর আমি যাব এখন একটু বাসন মাছ দে তা চলো আমি বাসনটা নেজে আসি ঠিক আছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে কিন্তু আর এই দেখো তারপর দেখি কি করা যায় তো দেখো আমি বাসন মেজে আমি এখানে মাছবালা এসেছে তা মাছবালার কাছে চলে এসেছি তা আমি বললাম কিছুটা মাছ নিয়ে নিই তা ও তো মানে কী বলবো তা দেখো তাকিয়ে তাকিয়ে দেখছিল দি আমি বললাম দাও মাছ দাও আর বলছে সবটা নেওয়া চি না সবটা নেবো না আমি সাড়ে পাঁচশো মাছ এটা ওজন হয়েছে আবার বাটখানে যাবি যে না সাড়ে পাঁচশো নয় পাঁচশো তা ও জোর জবরস্তি বলছিল না বৌদি ওটা সাড়ে পাঁচশোই হচ্ছে তাই বললাম না আমি পাঁচশোই নেবো তা কী করবো পাঁচশোরই আমি দাম দিয়েছি দুশো টাকা কেজি তা আমি নিয়ে নিলাম মাছটা আমি লেজের দিকেই নিয়েছি কেননা বলো তো আমি না ওই মাথার দিকে মাছটা বেশি ভালোবাসি না ওর জন্য আমি লেজের দিকে মাছ নিয়েছি আর দেখো মাছগুলোকে আমি নিয়ে ধুয়ে মাছগুলো ধুয়ে তারপরে আমি করতে পারবো না চান টান করে না মাছ কাটতে ভালো লাগে না ওই জন্য বললাম মেয়েকে বললাম দে বাটি দিয়ে আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি আমি মাছগুলোকে ভালো করে একটু ধুয়ে নেবো রুই মাছ তো রুই মাছ একটা গন্ধ হয়ে ওর জন্য আমি ভালো করে নুন দিয়ে ধুয়ে নিচ্ছি আর দেখো তোমরা কিন্তু অনেক দিন আগে দেখেছিলে আমার মুরগিগুলো আর মুরগিগুলো কত বড় বড় হয়ে গেছে তাই না দেখো আর এখানে আমি মাছগুলো ধুয়ে আমি চান টান করে চলে এসেছি তো দেখো আমি চান করে চলে এসছি আর চুলগুলো সব মানে কি বলবো তোমাদেরকে আমার সব চুল উঠে দেখো কত কতটুকু হয়ে গেছে আর এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট তা দেখো আর এখন গাছে ফুল ফোটে না কেননা আমাকে ফুল কিনে আনতে হয় তা আমি একদিন কিনে আনলাম আমি চান টান করে চলে এসেছি আর চান করে চুজো করে চলে এসেছি করে এরপরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর তোমাদেরকে তো দেখালাম আমি মাছ কিনেছি আর দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে তাই দেখো আর এখানে মেয়ে বাঁধাকপি কেটে নিচ্ছে ওকে বললাম তুই বাঁধাকপিটা আমাকে কেটে দে আজকে বাঁধাকপি রান্না হবে আজকে মানে মাছের মাথা দিয়ে করব না আর কচুর শাক নিয়ে এসেছি জানো তো তা কচুর শাক করবো মাছের মাথা দিয়ে হুম হুম তা মেয়ে কচুর শাক খাবে না ওর বারণ আছে তা আমরা খাবো তো ওই যে বাঁধাকপি কেটে নিচ্ছে তো চলো বাঁধাকপিটা কাটা হয়ে এদিকে আমি মাছ ভেজে নিয়েছি এরপরে আমি কচুর শাক রান্না করব। তো আজকে আমি কচুর শাক নিয়ে চলে এসেছি আজকে রান্না করব। কচুর শাক দেখো মাছের মাথা দিয়ে আর এখানে দেখাই তোমাদেরকে এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে আর এখানে মাছের মাথা দিয়ে মাছের মাথাটা ভেজে নিচ্ছি মাছের মাথা দিয়ে আমি করবো কচু শাক তো চলো কি করছো দেখ কি করছি দেখ 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 কি করছিস প্রচুর মাথা মাছের মাথা দিয়ে কাঁচা লঙ্কা পাতা দিয়ে কচু শাক রান্না করছি বুঝলি তো হ্যাঁ খাবো তো দারুণ বেরিয়েছে তাই হুম প্রচুর শাক হবে সত্যি জীবে জল চলে আসছে তো এখন মাছের মাথা দিয়ে কচুর শাক আমার তো খুব ভালো লাগে সত্যি ঠান্ডা ঠান্ডা শীত পড়েছে তো তোমরা কে কে কচুর শাক খাবে এসো এই ভাত খাওয়া এই ঠান্ডা দিনে একটু ইয়ে ছোলা দিলে ভালো হতো গন্ধ তো আমি ধন্যবাদ আর একটু ছোলা দিলে ভালো হতো

ও দেখো জানলার কাছে বসে আছে আর এই যে বসে বসে আখ খাচ্ছে ভাত টাতকে আর এখানে দেখো পড়তে বসেছে আজকে তো পড়াতে আসবে না হ্যাঁ তা বললো পড়াগুলো মুখস্ত করি আর মেয়ে তো মানে কি বলবো রেজাল্ট আছে সামনে পরীক্ষা তো হয়ে গেছে তা পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট আছে তাই এখনো মানে টিউশন শুরু হয়ে গেছে আর কি এখনও স্কুল খোলেনি তা চলো হ্যাঁ কত রেজাল্ট দেবে কত আঠাশ তারিখে ও তাই আর এখন কোথায় যাবি পরে টরে ভিডিও করতে ও আর আজকে দাদা ভাই ভিডিও করতে যাবে আর মেয়ে দুজনাই যাবে হ্যাঁ আমি যাবো না ওদের আজকে মানে ইয়েতে অন্য একটা জায়গায় ভিডিও আছে সেখানে করতে যাবে আমাদেরকে তাই ও মানে ভিডিও করি তো

আর যদি পারো তাহলে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে দাদা ভাইয়ের চ্যানেল ওইটা দাদা ভাইয়ের ইউটিউব চ্যানেল হ্যাঁ পিবি হ্যাঁ পিবি কমেডি এটা সার্চ করবে ইউটিউবে প্রথমেই চলে আসবে ইউটিউবে সার্চ করবে ঠিক আছে দাদা ভাইয়া আপনি যাবেন আমাদের আছে হ্যাঁ প্রকাশ ভক্ত নামে আছে ফেসবুক খোলা আছে হ্যাঁ সংগীত অফিশিয়াল আছে ওটা আমাদের ঠিক আছে তোমাদেরকে আজকে বলে দিলাম আর তোমরা তো জানো আমি অনেক দিন বাদে আবার আমি তোমাদের সঙ্গে ভিডিও করতে চলে এসেছি আর অনেক দিন হয়নি ঠিক আছে তা কি আর করব একটু অসুবিধা ছিল আর আজকে দেখো দাদা এখন যাবে তোমাদেরকে তো বললাম এক্ষুনি চলে যাব। চলে যাবো এখন খেয়ে একটু বসেছে তা চলো দাদা যাবে আর আমার খাওয়া দাওয়ার কিছু বাসন আছে বাসনগুলো ধিয়ে নেবো একা একা ক্যামেরা করছি কিন্তু ক্যামেরা ধরার লোক নেই ঠিক আছে তা চলো তো দাদাভাইরা ভিডিও করতে চলে গেছেন আমি বিকেলবেলা বাসন মেজে দেখো আমি পাশের বাড়ির মানে আমার একটা মানে ভাইয়ের মানে মেয়ে হয়েছে তাকে কোলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই